চতুর্থ প্রজন্মের ভাষা, অর্থাৎ ফোর্থ জিএল বা ফোর জিএল। ফোর জিএল অর্থ ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, চতুর্থ প্রজন্মের ভাষা। চতুর্থ প্রজন্মের ভাষা মানুষের ভাষার মতোই, মানুষের ভাষার কাছাকাছি, উচ্চ স্তরের ভাষা থেকেও এই ভাষা বোধগম্য এবং সহজে ব্যবহারযোগ্য। এসব ভাষায় ইংরেজি ভাষার মতো নির্দেশ দিয়ে কম্পিউটার ব্যবহারকারীর সাথে কম্পিউটার রক্ষিত ডেটাবেজের সংযোগ স্থাপন করা যায় এবং ডেটা আদান প্রদান করা যায়। এ ভাষায় কথোপকথন রীতিতে, অর্থাৎ প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে কম্পিউটারের সাথে ব্যবহারকারীর একটা যোগাযোগের ব্যবস্থা থাকে। তা চলো আমরা এর সংজ্ঞা হিসেবে কি দিতে পারি। এর সংজ্ঞা হিসেবে আমরা দিতে পারি, চতুর্থ প্রজন্মের ভাষাকে সংক্ষেপে ফোর জিএল বলা হয়। একে নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজও বলা হয়। নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ প্রসিডিউরাল মানে প্রক্রিয়াকরণ, আর এখানে নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ বলা হয়েছে এই জন্য, প্রসিডিউরাল মানে প্রক্রিয়াকরণ, মানে বেশি প্রক্রিয়াকরণ করা লাগে না, বিস্তারিতভাবে প্রক্রিয়াকরণ করা, প্রক্রিয়াকরণের কথা বলা বা বর্ণনা করা লাগে না, এই জন্য এটা নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ বলা হয়। এটি একটি ডেটাবেস সংক্রান্ত ভাষা। এটি একটি ডেটাবেস সংক্রান্ত ভাষা মানে ডেটাবেস ব্যবহার করে প্রয়োজন অনুযায়ী ডেটা মজুত করা, আনয়ন করা, ব্যবহার করা ইত্যাদি কাজ করা যায়। তারপরে কি, তারপর হচ্ছে গিয়ে ফোর জিএল এর সাহায্যে সহজেই অ্যাপ্লিকেশন তৈরি করা যায় বলে একে র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট টুলও বলা হয়। র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, অ্যাপ্লিকেশন মানে কি, তোমরা যে অ্যাপস বলো মোবাইলে যে বিভিন্ন অ্যাপস, এই বিভিন্ন অ্যাপস মানে বিভিন্ন অ্যাপ্লিকেশন অর্থাৎ বিভিন্ন সফটওয়্যার। এই যে বিভিন্ন অ্যাপস বা বিভিন্ন অ্যাপ্লিকেশন বা বিভিন্ন সফটওয়্যার, এটা র্যাপিড ভাবে মানে খুব দ্রুত ভাবে, র্যাপিড অ্যাপ্লিকেশন মানে অ্যাপ্লিকেশন গুলো খুব দ্রুত ভাবে ডেভেলপ মানে তৈরি করা যায়, এই জন্য একে বলে র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট অর্থাৎ RAD, এই টুলও বলা হয়। যেমন তোমার এসকিউএল, ফোকাস, নোম্যাড, ইন্টারেক্ট, ওরাকল ইত্যাদি। এখন আমরা আলোচনা করব ফোর জিএল এর বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা। এখানে আমি বৈশিষ্ট্য আর সুবিধাগুলো একই সাথে লিখেছি। যদি বৈশিষ্ট্য আসে তা তোমরা পুরো বৈশিষ্ট্য লিখে দেবে, আর যদি সুবিধা আসে তাহলে এরই মধ্যে থেকে তোমরা সুবিধাগুলো বের করে লিখে নিতে পারবে। তো চলো আলোচনা করা যাক ফোর জিএল এর বৈশিষ্ট্য বা সুবিধা। এই ভাষায় লিখিত প্রোগ্রাম কোনো পরিবর্তন ছাড়াই অন্য কম্পিউটারে ব্যবহার করা যায়, অর্থাৎ এ ভাষায় যে কোনো প্রোগ্রাম তুমি তৈরি করলে এটা যে কোনো কোম্পানির তৈরি মেশিনে বা কোম্পানির তৈরি কম্পিউটারে চলবে, কোনো পরিবর্তন করা লাগবে না। এটি অনেকটা ন্যাচারাল বা স্বাভাবিক ভাষার মতো, মানে আমরা যেমন যে মাই নেম ইজ একটা নাম দিলে কামাল জামাল, স্বাভাবিক যেমন বলি না হোয়াট ইজ ইয়োর নেম, হ্যাঁ স্বাভাবিক যে কথোপকথন করছি এটাও সেরকম কথোপকথন মতোই, একেবারেই মানুষের ভাষার কাছাকাছি। ডেটা সংরক্ষণ, তিন নম্বর আর কি, ডেটা সংরক্ষণ, কুয়েরি, রিপোর্ট, রিপোর্ট তৈরি ইত্যাদি কাজ খুব সহজেই করা যায়, এগুলো ডেটাবেজের কাজ। ডেটাবেজ তোমার ডেটাবেজ সংরক্ষণ, কোনো ডেটা সংরক্ষণ, সেই ডেটার কুয়েরি করা মানে ডেটার অনুসন্ধান করা, কোনটা চাচ্ছ কি চাচ্ছ এই ধরনের কাজগুলোকে কুয়েরি বলে। তারপরে রিপোর্ট তৈরি করা, সমস্ত কাজ শেষ হলে যেটা ফরম্যাট একটা রিপোর্ট বের করা, সেই রিপোর্ট তৈরি করা ইত্যাদি খুব সহজেই করা যায়। তারপরে এরপরে চার নম্বর হচ্ছে এটি ইন্টারঅ্যাক্টিভ মোডে কর্মক্ষম। এটি ইন্টারঅ্যাক্টিভ, ইন্টারঅ্যাক্টিভ বলতে কি বুঝো, ইন্টারঅ্যাক্টিভ বলতে বোঝা যাচ্ছে রেসপন্ডিং টু এ ইউজার্স ইনপুট, অর্থাৎ ইউজার্স যে ইনপুট দেবে সেই ইনপুটের এগেনস্টে
তোমার একটা ই পাবা, রেসপন্স পাবা। ইন্টারঅ্যাক্টিভ, যেমন ইন্টারঅ্যাক্টিভ সফটওয়্যার কি, যেমন মনে করো তুমি একটা ফিল্ম দেখছো, একটা সিনেমা, একটা নাটক দেখছো, ওটা কিন্তু তোমার ভিলেনের উপরে খুব রাগ হলো, কিন্তু ভিলেনকে তুমি মানে কিছু করতে পারছো না, তুমি ঘুষি মারতে পারছো না, বুঝতে পারছো? এটা ইন্টারঅ্যাক্টিভ সফটওয়্যার না। কিন্তু দেখো ভিডিও গেম, ভিডিও গেমে তুমি কিন্তু একেবারে নিজের ইচ্ছা মতো গাড়ি চালাতে পারছো, নিজের ইচ্ছা মতো তুমি মারামারি করতে পারছো, ইন্টারঅ্যাক্টিভ ইন্টারঅ্যাকশন হচ্ছে তোমার সাথে কম্পিউটারে। তা এই জন্য তোমার রেসপন্ডিং টু এ ইউজার্স ইনপুট, তোমার ইউজার্স ইনপুটের রেসপেক্ট একটা রেসপন্ড পাবা আর কি। এরপরে 5 নম্বর, প্রোগ্রামিং প্রসেসকে সহজ করে, তুমি সহজে প্রোগ্রাম প্রসেস করতে পারবা। তারপরে 6 নম্বর কি, উচ্চ স্তরের ভাষার তুলনায় 4GL খুবই সহজ, বোধগম্য ও ব্যবহারযোগ্য, এটা তো বুঝতেই পারছো আগে বলছি। তারপরে 7 নম্বর কি, সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে সময়, অর্থ ও শ্রম কম লাগে, এটাও বুঝতে পারছো। এরপরে হচ্ছে কি 8 নম্বর, 8 নম্বর হচ্ছে 4GL এর সাহায্যে খুব সহজে অ্যাপ্লিকেশন তৈরি করা যায়, অর্থাৎ এই ধরনের ল্যাঙ্গুয়েজের সাহায্যে খুব সহজে অ্যাপ্লিকেশন মানে সফটওয়্যার প্রোগ্রাম তৈরি করা যায়। তারপর 9 নম্বর হচ্ছে অনুবাদক হিসাবে ইন্টেলিজেন্ট কম্পাইলার ব্যবহার করা হয় অনুবাদক হিসেবে, অর্থাৎ আমাদের 4GL-ও কিন্তু, 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ কিন্তু আমার আমাদের কিন্তু মেশিন ল্যাঙ্গুয়েজ না, মানে মেশিন বোঝে না সরাসরি। এর আগেও আমি আলোচনা করেছি যে মেশিন শুধুমাত্র বাইনারি অর্থাৎ 0-1 এই মোডে লিখলে বুঝতে পারে, 0-1 দিয়ে যদি তুমি কোনো ভাষা লেখো সেটা বুঝতে পারে, কিন্তু আমরা যেহেতু 4GL তো আর 0-1 দিয়ে লিখিনি, এটা মানুষের ভাষার কাছাকাছি, মানুষের মানে ইংরেজি ভাষা দিয়েই এটা লেখা হয়। এই জন্য মেশিনকে বোঝানোর জন্য একটা সফটওয়্যার লাগে, এই সফটওয়্যার, এই সফটওয়্যার গুলোকে বলা হয় অনুবাদক প্রোগ্রাম। তা এই 4GL-এর অনুবাদক প্রোগ্রামকে আমরা বলি ইন্টেলিজেন্ট কম্পাইলার, মানে বুদ্ধিমান অনুবাদক প্রোগ্রাম আর কি। যাই হোক, এরপরে আমরা অসুবিধা নিয়ে আলোচনা করব, এর অসুবিধাও আছে। যেমন এর অসুবিধা হচ্ছে, এক, অনেক বেশি মেমোরি প্রয়োজন হয়, অর্থাৎ জিনিসটা যত ভালো তার জায়গা তত বেশি লাগবে, অনেক বেশি মেমোরির প্রয়োজন হয়। তারপর হচ্ছে তোমার 2 নম্বর, প্রোগ্রামের আকার অধিকাংশ সময় বড় হয়, এই প্রোগ্রামটা বড় হয় বলেই মেমোরি বেশি লাগে। কিন্তু 1 নম্বর আমরা বলছি মেমোরি, বেশি মেমোরি প্রয়োজন হয় প্রোগ্রাম, 2 নম্বরে আছে প্রোগ্রাম বড় হয় বলেই মেমোরি বেশি লাগে। যাও 3 নম্বর, এটি হার্ডওয়্যার ক্যাপাসিটির উপর অনেকাংশে নির্ভরশীল। এখন হার্ডওয়্যার ক্যাপাসিটি ওই যে বেশি তোমার বড় হলে তোমার হার্ডওয়্যার কি, মেমোরি তো একটা হার্ডওয়্যার, তা এই যে হার্ডওয়্যার ক্যাপাসিটির উপর অনেকাংশে নির্ভরশীল। তোমরা যখন গেম খেলো, তোমরা কিন্তু বড় বড় ভালো ভালো গেম খেলতে গেলে কিন্তু খুব উচ্চ মানের কম্পিউটার লাগে, তত ভালো গেম হবে তত ভালো পাওয়ারফুল কম্পিউটার লাগে, এখানেও ওরকম আর কি। তারপরে 4 নম্বর হচ্ছে অনেক অনেক বেশি ডিস্ক স্পেসের প্রয়োজন হয়, ওই ডিস্ক স্পেস অর্থাৎ ওই মেমোরি বলতে পারো আর কি। এরপরে প্রোগ্রাম রান করতে সময় বেশি লাগে, বড় প্রোগ্রাম রান করতে সময় বেশি লাগবেই। তা এটা ছিল আমাদের আলোচনার বিষয়, আশা করি তোমরা মোটামুটি আমার আলোচনাটা বুঝতে পেরেছ। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।